শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে কামরাঙার ফুল, দেখে ভালো লাগলো তাই ভিডিও শুরুতেই তোমাদের কামরাঙার ফুলটা দেখালাম। আজ আকাশটা অনেকটাই মেঘমুক্ত, প্রায় রোজ ঝলমল আকাশ। কদিন ধরে যা বৃষ্টি গেল তাতে মনটা অনেকটাই বিগড়ে গিয়েছিল। ভাবছিলাম এই বৃষ্টি কবে ছাড়বে, তো দুদিন আগে বৃষ্টি ছেড়েছে কিন্তু সেইভাবে রোদের দেখা মিলেছিল না। আজ সকাল থেকেই আকাশটা রোদ ঝলমল করছে, দেখো। তবে আজকের ভিডিওর টপিক এটা নয়, অন্য কিছু। চলো তাহলে ভিডিওটি কন্টিনিউ করি আর দেখাই আমার ভিডিওর মূল বিষয়বস্তু কী। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে আমার এই লেবু চারা গাছটি। লেবু চারা গাছটি আমি তৈরি করেছিলাম অন্যজনের গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে। ডাল কেটে নিয়ে আসার পরে সেগুলোকে ছোট ছোট টুকরো করে আমি সরাসরি মাটিতে পুঁতে রেখেছিলাম এবং সেখান থেকে অনেকগুলো চারা গাছ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই চারা গাছটি বেঁচে রয়েছে। গতবার এখান থেকে আমি একটা লেবু পেয়েছিলাম, কিন্তু এবার তিনটে লেবু পেয়েছি, কিন্তু ফুল অনেকগুলোই হয়েছিল কিন্তু সব ফুল থেকে ফল পাইনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা লেবু, এই যে এখানে একটা, আর ওই যে পেছন দিকে একটা। তো এইসব করে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায়, তাই এই ভিডিওগুলো করে থাকি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।